বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, নীলটিনার সংসারে নাকি ফাটল ধরেছে। বিয়ের বয়স কয়েক বছর পেরোতো না পেরোতেই তা নাকি ভাঙতে বসেছে। এই নিয়ে চলছে নানান জল্পনা কল্পনাও। কিন্তু সেসব যে পুরোটাই মিথ্যে এবার সেটাই প্রমাণ করে দিলেন নীল এবং টিনা দুজনেই। টলিপাড়ার এই কর্তাগিন্নি জমিয়ে ভুরিভোজ সারলেন আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে। তবে নীল টিনা কিন্তু কেবল জামাই ষষ্ঠী নয়, বৌমা ষষ্ঠীও পালন করলেন। আর তাই ডায়েট ভুলে তাদের জমিয়ে খাওয়া দাওয়া করতে দেখা গেল এদিন। জানেন কি কি ছিল এদিন তাদের মেনুতে? একটি বিশাল আকার পিৎজা এবং ননভেজ প্ল্যাটারে জামাই এবং বৌমা ষষ্ঠী উদযাপন করলেন এই তারকা জুটি। 22 ইঞ্চির পিৎজা খেলেন এদিন তারা দুজন। সঙ্গে ননভেজ প্ল্যাটার ছাড়াও ছিল ফিশ ফিঙ্গার, ফিশ অ্যান্ড চিপস ইত্যাদি। প্রসঙ্গত নীলকে এখন বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা যাচ্ছে, আর ট্রিনাকে শেষবার স্টার জলসার বালিঝড় ধারাবাহিকে দেখা গিয়েছে। সদ্যই শেষ হয়েছে সেই ধারাবাহিক। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।